এই যে এই যে পেন্টিংটা করেছেন, এটার উৎসটা কি, মানে এটা কি বোঝাতে চেয়েছেন এখানে? এটা না, এটা তো একটা দেখলে বোঝা যায় যে দুইটা ফিগার, ফিগারকে আমি একটা চলমান একটা ফিগারে একটা মুভমেন্ট, এদিকে একটা ডিরেকশন, এদিকে আছে, এটা ডিরেকশন আছে, একটা স্কেচি টাইপ ফিগার, ব্যাকগ্রাউন্ডটা একটা গ্রিন, একটা স্পেস, সেই স্পেসকে আমি অন্যভাবে একটু ব্লু রং, ব্লু গ্রিনিশ ব্লু গ্রিন, এটা দিয়ে একটা একটু স্ট্রোক টাইপের করা, সেটাকে কিন্তু একটা ডেপথ দেখায়, যে এই ডেপথটা হলো যেমন হয়তো ল্যান্ড আছে পিছনে, গ্রিন একটা ল্যান্ড, অথবা একটা জলাশয়, এরকম নয়, তার সামনে দুইটা ফিগার, দুটো ফিগার কাঁধে কিন্তু যে পলন নাম করে আমাদের মাছ যে জিনিসটা, হয়তো বাপ ছেলে মাছ ধরতে যাচ্ছে এরকম, কিংবা মাছ ধরে ফিরে যাচ্ছে, এইরকম একটা পরিবেশ বোঝানোর জন্য গ্রামীণ। ছবি আঁকায় এলেন কি করে আপনি ছোটবেলায় আঁকতেন, মানে অনুপ্রেরণা কোথেকে পেলেন? অনুপ্রেরণা আসলে তো সব বাচ্চারাই ছবি আঁকে। হ্যাঁ, আপনি যেমন যে প্রাইমারি স্কুলে যে জিজ্ঞেস করলে কে কে ছবি আঁকা, দেখা সবাই হাত উঁচু করছে, সবাই ছবি আঁকে। হ্যাঁ, ছবিটা আঁকে কি লেখাপড়া শুরু করার আগে কিন্তু ছবি দিয়েই বাচ্চারা শুরু করে ছবি, মানে ধরেন অক্ষর আঁকতে পারে না কিন্তু সে ছবি আঁকতে পারে। তারপরে আর একটা যেটা হলো স্বাধীনতার ঠিক আগে, স্বাধীনতার আগে যেটা হলো 79 গণ আন্দোলনের সময়, এটা আমার একটা জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ টাইম ছিল, যেটা হলো আমি বঙ্গবন্ধুর সামনে বসে গেছিলাম, বঙ্গবন্ধুকে। হ্যাঁ, বঙ্গবন্ধুকে এঁকেছিলাম, সেটা হলো কোন সময়? সেটা এটা হলো 69 সালে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমাদের বাড়ি থেকে একটু দূরে কুষ্টিয়ার ভিতরে হরিনারায়ণপুর একটা জায়গা, ওখানে ওই ইসে উনি বক্তৃতা দিতে যাবেন, এইরকম আগে থেকেই একটা ইয়ে ছিল। তখন ওই আমাদের বড় ভাই মামা তারা তখন কলেজে পড়ত, তখন আমাকে নিয়ে গেছে, যেহেতু আমি ওখানে ছবি আঁকি প্রাইমারি স্কুলে, উনি দেখছেন, ওনারা দেখছেন যে আমি ছবি আঁকা নিয়ে থাকি, তো তখন প্রাইমারি স্কুলে এসে আমাকে বলছে যে তুমি কি এখানে বঙ্গবন্ধু আসবে শেখ মুজিবুর রহমান, তাকে সামনে বসে আঁকতে পারবে কিনা, তো তখন তো আমি অত বুঝিনি, আমি তো বলছি হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারব। তো আমি ওই সময়টা ওনারা আমাকে নিয়ে যেয়ে একদম স্টেজের উপর বসাই দিয়েছে, তো তখন আমি বয়স কত তখন? তখন আমি ক্লাস ফোরে। আচ্ছা আচ্ছা। তো তখন আমি ছবি আঁকার জন্য রেডি, তারপরে দেখা যায় বঙ্গবন্ধু স্টেজে উঠে আসলেন, বক্তৃতা দিচ্ছিলেন, ওই মুহূর্তে বোধহয় 10 মিনিট কি 11 মিনিট মতো উনি বক্তৃতা দিয়েছিলেন, আমি এঁকেছিলাম। প্রতিটা স্টাইল আপনি লক্ষ্য করেছেন তার? হ্যাঁ, প্রোফাইল একটা ইয়ে ছিল, ওই ছবিটা ছিল প্রোফাইল এক সাইড থেকে আঁকা, তো ওইটা আঁকার পরে উনি আমাকে 20 টাকা দিয়েছিলেন। কে? বঙ্গবন্ধু। তাই? হ্যাঁ। আচ্ছা, বঙ্গবন্ধু আমাকে 20 টাকা দিয়েছিলেন এবং বলেছিলেন তুমি ম্যাট্রিক পাস করে এসো, আমি তোমার চারুকলে ভর্তি করে দেবো। হ্যাঁ, তারপর ও উনি বলেছিলেন তুমি কি জনলাভেদিনের নাম শুনেছ? তখন আমি জনলাভেদিনের নাম শুনিনি। আচ্ছা। আমি বলেছিলাম যে না শুনিনি, বলে ঠিক আছে জনলাভেদিন আমার বন্ধু, তুমি এসো আমি তোমাকে ওখানে ভর্তি করাই দেব। এই থেকেই কিন্তু আমার ছবি আঁকার একেবারে সাংঘাতিকভাবে শুরু করা। খুব ভালো একটা গল্প শুনলাম আজকে, এটা খুব ইম্পর্টেন্ট গল্প, এটা আমি অনেক জায়গায় লিখেছি। তাই কাছে রে
সরুরে কাছে